হাই বন্ধুরা, আমি রূপসা। আজকে আমরা দেখে নেব কিভাবে আমরা ক্যানভাতে কোনো প্রোডাক্ট ব্যানার ডিজাইন করব। তো প্রোডাক্ট ব্যানার আমি আজকে করছি, যেটা সেটা সাইজ হচ্ছে 1200x630। ওকে, এই সাইজের আমি ব্যানারটা তৈরি করতে চলেছি, যেটা আমি হেডফোন রিলেটেড অর্থাৎ হেডফোন প্রোডাক্ট দিয়ে আমি এটা করব। তো চলুন দেখে নেওয়া যাক তার জন্য আমার কী কী এলিমেন্টস লাগবে। তো যে এলিমেন্টসগুলো লাগবে আমি সেখানে নিয়ে নিয়েছি এখানে। তো এখানে ফার্স্টে আমার ব্যাকগ্রাউন্ডের জন্য লাগবে হচ্ছে গ্রেডিয়েন্ট। তো এই গ্রেডিয়েন্টটা আমি এখান থেকে পেয়ে যাব ক্যানভায়। এলিমেন্টসের মধ্যে যদি আপনারা গিয়ে গ্রেডিয়েন্ট বলে সার্চ করেন, তাহলে এই যে পার্টিকুলার গ্রেডিয়েন্টটা আপনারা পেয়ে যাবেন, যেটা আপনারা ব্যাকগ্রাউন্ডে ইউজ করতে পারবেন, যেটা আমি এখান থেকে এটা ইউজ করেছি। দেন হচ্ছে আমি এখানে কিছু গ্রাফিক্স ইউজ করেছি, তো সেই গ্রাফিক্সগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। ওকে, তো এই ধরনের অনেক কিছু গ্রাফিক্স আছে, এরকম ছোটো ছোটো কিছু গ্রাফিক্স যেগুলো আমি এখানে ইউজ করেছি। যে ট্রায়াঙ্গেল লাগবে আমার, তো সেই ট্রায়াঙ্গেলটা আমি জাস্ট এখানে যদি ট্রায়াঙ্গেল লিখে সার্চ করি, তো এখানে এই ট্রায়াঙ্গেল যেটা আমি এখানে নিয়েছি, তো সেটা হচ্ছে এটা। আর এছাড়াও যদি আপনার এই ধরনের কিছু ট্রায়াঙ্গেল লাগে ডিজাইনের জন্য, ছোটোখাটো গ্রাফিক্সের মতো, তো সেই ধরনের কিছু ট্রায়াঙ্গেলও আমি এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, তো এটা এখান থেকে নিয়ে নিয়েছি আমি। দেন হচ্ছে আমার এখানে একটা লাগবে বাটনের জন্য রাউন্ড রেক্ট্যাঙ্গেল। তো রাউন্ড রেক্ট্যাঙ্গেল নর্মালি আপনারা যদি ক্যানভায় লিখে সার্চ করেন রাউন্ড স্কোয়ার বা রাউন্ড রেক্ট্যাঙ্গেল বলে, তাহলে আপনারা এই ধরনের বাটন টাইপের একটা রেক্ট্যাঙ্গেল পেয়ে যাবেন। আর পার্টিকুলার কিছু কালার যেগুলো আমার প্রয়োজন হবে এই ডিজাইনটার জন্য, সেগুলো নিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমার যে হেডফোনটা দিয়ে আমি এই ব্যানারটা করতে চলেছি, তো সেই হেডফোনটা আমি এখান থেকে নিয়েছি। আর এই হেডফোনটা আপনারা আপনাদের নিজের পছন্দ মতো নিয়ে নিতে পারেন যে কোনো ফ্রি সাইট থেকে। ওকে, তো এরপরে আমি ডিজাইনটা শুরু করব। তো ডিজাইনটা শুরু করার জন্য ফার্স্টেই আমার যেটা লাগে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো তার জন্য আমি গ্রেডিয়েন্টটা নিচ্ছি। তো গ্রেডিয়েন্টটা নেওয়ার পর আমি এই গ্রেডিয়েন্টটাকে পেজের মধ্যে ভালোভাবে সেট করে নেবো। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে কালার চেঞ্জ করব। তো গ্রেডিয়েন্টটার কালার চেঞ্জ করার জন্য আমাকে যেটা করতে হবে, আর হ্যাঁ আর একটা জিনিসও আমি নিয়েছিলাম, সেটা হচ্ছে শ্যাডো। সেটাও আমি সরি বলতে ভুলে গেছি, এই শ্যাডোটা আমি এখানে নিয়েছিলাম, তো এই শ্যাডোটা আমার ডিজাইনে প্রয়োজন হবে। তো এরপরে আমি গ্রেডিয়েন্টের কালার দিয়ে দিচ্ছি। কালারটা আমি এখান থেকে দিয়ে দেবো তো এই ধরনের কিছু কালার আমি দিয়ে দিচ্ছি। এরপরে আমি যেটা করব সেটা হচ্ছে এই যে শ্যাডোটা আছে, শ্যাডোটাকে আমি এখানে প্লেস করব, আর এটার কালারটা আমি দেব হালকা ধরনের, এরকম কিছু কালার আমি দিয়ে দিচ্ছি শ্যাডো। ওকে, দেন আমি এখান থেকে ট্রায়াঙ্গেলটা নেব। ট্রায়াঙ্গেলটা এখান থেকে নিয়ে আমি এটাকে ফ্লিপ করে নেব হরাইজন্টাল। হরাইজন্টালে ফ্লিপ করার সাথে সাথে আমি এখানে কালার চেঞ্জ করে নেব। তো কালার চেঞ্জ করে আমি এই কালারটা করে নেব, অর্থাৎ আমার যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের যে রিলেটেড কালার আছে সেই রিলেটেড কালার আমি এখানে ইউজ করছি। দেন আমি কি করব, এই হেডফোনটাকে আমি এখান থেকে নিয়ে চলে আসব। হেডফোনটা আমি এখানে ফিট করে দেবো ঠিকভাবে। এরপরে আমি এই যে ট্রায়াঙ্গেলটা নিয়েছি এটা একটা কন্ট্রোল ডি প্রেস করব কিবোর্ড থেকে, আর এটাকে ফ্লিপ করে নেব, যেটা আমি ঠিক এইভাবে কর্নার ওয়াইজ বসিয়ে নেব। এরপরে আমার যে ছোট ট্রায়াঙ্গেলটা আছে সেটা দিয়ে আমি গ্রাফিক্স ছোট ছোট কিছু ডিজাইন করতে পারি। তো এটা আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি, আর এটাকে বসিয়ে নিলাম। ওকে, দেন আমি এটাকে আবার কন্ট্রোল ডি প্রেস করব, আর এটাকে আমি এইদিকেও ঠিক সেম ভাবে বসিয়ে নেব।
মুছে নিচ্ছি। সেম আরেকটা আমি কপি পেস্ট করে নিচ্ছি। এইভাবে আমি ডিজাইনটা করে নিলাম। দেন আমি এখানে টেক্সট লিখবো, তো টেক্সটটা লেখার জন্য আমি টি প্রেস করছি। টেক্সট আমি আপনাদের কন্টেন্ট অনুযায়ী অবশ্যই আপনারা টেক্সট লিখতে পারেন, তো আমি এখানে যে টেক্সটটা লিখছি এটা আমি ফন্ট চেঞ্জ করে নেব, অ্যালাইনমেন্ট চেঞ্জ করে নেব। ওকে, মনসেরাট ক্লাসিক আমি এখান থেকে ইউজ করব, এটাকে আপার কেস করে নেব। আর এর কালারটা আমি করবো যেটা সেটা হচ্ছে এই কালার, তো এটাকে আমি এখানে বসিয়ে নিলাম। দেন আমি এটারই একটা ডুপ্লিকেট বানিয়ে নিলাম। আর এখানে লিখছি হেডফোন, তো এক্সক্লুসিভ হেডফোন যেটা আমার ব্যানারের টপিক, তো এটাকে আমি এক্সট্রা বোল্ড আর হোয়াইট কালারে করে নেবো। আর এর মধ্যে একটু এফেক্ট দিয়ে নেবো, সেটা দেখতে সুন্দর লাগবে। সামান্য হালকা এফেক্ট দিয়ে দিলাম। তো এরপরে হচ্ছে মনসেরাট নর্মাল যে ফন্টটা সেখানে আমি লিখছি লিমিটেড এডিশন। ওকে, এটাকে আমি ডেটা স্পেসিংটা বাড়িয়ে নিচ্ছি, এটাকে এখানে এইভাবে বসিয়ে নিলাম। দেন আমি কি করব, রোডে মিপসাম কিছু টেক্সট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি যেটা আমি ইউজ করব আমার ডিজাইনে। লক করে দিচ্ছি। আচ্ছা, টেক্সটটা তো আমার এখানে রেডি। এরপরে হচ্ছে আমি বাটন করব, বাটনটার জন্য এটাকে আমি নিচ্ছি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, সেটাকে আমি এখানে বসিয়ে নেব। তো বাটনটা যেহেতু বড় হয়ে যাচ্ছে আমি এখান থেকে এটা এইভাবে কমিয়ে নিয়ে ডুপ্লিকেট করে ক্লিপ ভার্টিক্যাল করে নিচ্ছি। দেন আমি এটাকে কপি পেস্ট করব আর গ্রিন টু ফ্রন্ট করে আমি এখানে বাটনটা লিখছি অর্ডার নাও। টেক্সট আমার রেডি এখানে। দেন আমি যেটা করব সেটা হচ্ছে আমি ছোট ছোট কিছু গ্রাফিক্স এখানে অ্যাড করব, তো তার জন্য আমি সার্কেলটা নিয়ে নিচ্ছি। সার্কেলটা নেওয়ার পরে আমি এটাকে কালার চেঞ্জ করব, কালার চেঞ্জ করে হোয়াইট কালার দিয়ে দেবো। সরি,
কমিয়ে দিচ্ছি, ডুপ্লিকেট করে নেব। সবকিছু হয়ে যাওয়ার পরে যখন আমার পুরোটাই রেডি প্রায়, তখন আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা একটুখানি আমার যে ডিজাইন সেই অনুযায়ী একটু চেঞ্জ করে নিলে নিতে পারি আমরা। তো এইভাবে আমি আমার প্রোডাক্ট ব্যানার বানিয়ে ফেললাম ক্যানভাতে, আর খুব সহজে কম সময়ের মধ্যে আমরা এটাকে বানিয়ে নিতে পারছি। আপনাদের যদি এটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন।